হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু নলেজ পয়েন্ট। আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি ওয়ান ওয়ার সাবস্টিটিউশনের ক্লাস। আর এই যে ক্লাসটা করাচ্ছি আমি তোমাদের, এ টু জেড করাচ্ছি। আমি তোমাদের চারটে ক্লাস করিয়ে দিয়েছি, আজকে হচ্ছে তোমাদের 5 নম্বর ক্লাস। মানে তোমাদের আমি এ আর বি দিয়ে যেসব ওয়ান ওয়ার সাবস্টিটিউশনগুলো হয় সেগুলো আমি তোমাদের শেষ করে দিয়েছি। আজকে হচ্ছে তোমাদের সি দিয়ে যেগুলো আছে সেগুলো শেষ করে দেবো, ঠিক আছে? আর এগুলো হচ্ছে তোমাদের পুরোপুরি বাংলায় হচ্ছে। প্রথমে আমি ওয়ার্ডটা বলছি, তারপরে সেটার বাংলা অর্থটা বলছি, এবং তারপরে লাইন অফ এক্সপ্রেশনটা বলছি, ঠিক আছে? তো তোমরা যদি এই ওয়ান ওয়ার সাবস্টিটিউশনের সিরিজটা একবার কমপ্লিট করে নিতে পারো, তাহলে তোমাদের আর কোনো পরীক্ষায় তোমাদের ওয়ান ওয়ার সাবস্টিটিউশনে আর কোনো সমস্যা থাকবে না, ঠিক আছে? তো এগুলো হচ্ছে তোমাদের WBCS, ওয়েস্ট বেঙ্গল পুলিশ, ওয়েস্ট বেঙ্গল PSC, SSC, CGL, CHSL, ব্যাংক এবং অন্যান্য পরীক্ষা যেখানে তোমাদের ওয়ান ওয়ার সাবস্টিটিউশন আসে, প্রত্যেকটা পরীক্ষার জন্য কিন্তু এগুলো ইম্পর্টেন্ট। তো আমি তোমাদের এ দিয়ে যে ওয়ান ওয়ার সাবস্টিটিউশনগুলো ছিল সেটা হচ্ছে আমি তোমাদের ওয়েবসাইটে আপলোড করে দিয়েছি, সেখান থেকে তোমরা কিন্তু চাইলে ডাউনলোড করে নিতে পারো, ঠিক আছে? আর আজকে হচ্ছে আমি এই ক্লাসটা শেষ হওয়ার পরে বি আর সি দিয়ে যে ওয়ান ওয়ার সাবস্টিটিউশনগুলো হয় সেটা আমি হচ্ছে তোমাদের আপলোড করে দেবো, সেটা তোমরা ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নেবে, ঠিক আছে? তো চলো বন্ধুরা, আজকের এই ক্লাসটা শুরু করা যাক। তো দেখো, প্রথমে আমি এই ওয়ার্ডগুলো বলছি, তারপরে বাংলা অর্থ এবং তারপরে মিনিংটা, ঠিক আছে? ইংলিশে যে মিনিংটা হয় সেটা বলছি। আজকের প্রথম ওয়ার্ডটা দেখো, 69 নম্বর, ক্যাবেরেট, ঠিক আছে? ক্যাবেরেট, ক্যাবেরেট মানে হচ্ছে সরাইখানার নাচ গান। অ্যাক্টস অ্যাট আ নাইট ক্লাব, মানে নাইট ক্লাবে যে নাচ গানাগুলো হয় সেখানে যে নাচটা হয় সেটাকে কী বলা হয়? ক্যাবেরেট, ঠিক আছে? ক্যাবেরেট ডান্স, তোমরা অনেকেই নাম শুনেছো ক্যাবরেট ডান্স, তো সেটাকে কি বলা হয়? ক্যাবরেট, সরাইখানার নাচ গানকে বলা হয় ক্যাবরেট, বুঝতে পারলে? নেক্সট দেখো, 70 নম্বর, ক্যাবি, ক্যাবি বা ক্যাব ড্রাইভার, ক্যাবি বা ক্যাব ড্রাইভার, বাংলা অর্থটা কি? গাড়োয়ান বা গাড়ির চালক, ঠিক আছে? শর্ট ফর্মে কি বলা হয়? ক্যাবি। আর এমনি বলা হয় ক্যাব ড্রাইভার, বাংলা অর্থ হচ্ছে গাড়োয়ান বা গাড়ির চালক। ইংলিশে মানেটা দেখো, দ্য ড্রাইভার অফ আ ট্যাক্সি ক্যাব, দ্য ড্রাইভার অফ আ ট্যাক্সি ক্যাব, মানে ট্যাক্সি, ট্যাক্সি ক্যাব বা গাড়ির যে চালক তাকে বলা হয় ক্যাবি বা ক্যাব ড্রাইভার, বুঝতে পারলে? নেক্সট দেখো, 71 নম্বর, ক্যাকোফোনি, ঠিক আছে? ফোনি মানেই তোমরা মনে রাখবে শব্দ, ঠিক আছে? শব্দ, ফোনি মানে হচ্ছে শব্দ, ক্যাকো মানে হচ্ছে কর্কশ, কর্কশ শব্দ, ক্যাকোফোনি মানে হচ্ছে কর্কশ শব্দ, মানে হার্শ সাউন্ড, ঠিক আছে? অনেক সময় দেখবে যে মাইকের মধ্যে অনেক কর্কশ শব্দ শোনা যায়, তো সেইগুলোকে বলা হয় ক্যাকোফোনি বা কর্কশ শব্দ, ঠিক আছে? বুঝতে পারলে এতটুকু? চলো নেক্সট আসা যাক, 72 নম্বর দেখো, ক্যাজোল, ক্যাজোল মানে হচ্ছে মিষ্টি কথায় প্রতারণা করা, ক্যাজোল মানে হচ্ছে মিষ্টি কথায় প্রতারণা করা, পারসুয়েড বাই ফ্ল্যাটারি, পারসুয়েড বাই ফ্ল্যাটারি, ঠিক আছে? অনেকে ফ্ল্যাট করে দেখবে, ঠিক আছে? সেটাকে কী বলা হয়? মিষ্টি কথায় প্রতারণা করা বা মিষ্টি কথায় ভোলানো, ঠিক আছে? সেটাকে বলা হয় ক্যাজুয়াল, বুঝতে পারলে? মিষ্টি কথায় প্রতারণা করাকে বলা হয় ক্যাজুয়াল। নেক্সট দেখো, 73 নম্বর, ক্যালিগ্রাফি, ক্যালিগ্রাফি খুব ইম্পর্টেন্ট ওয়ার্ড, ক্যালিগ্রাফি মানে হচ্ছে সুন্দর হাতের লেখা, ঠিক আছে? সুন্দর হাতের লেখাকে কী বলা হয়? ক্যালিগ্রাফি, আর্ট অফ বিউটিফুল হ্যান্ড রাইটিং, একটা কলা বা শিল্প যেটাতে সুন্দর হাতের লেখা হয় আর কি, সেটাকে কি বলা হয়? ক্যালিগ্রাফি বা সুন্দর হাতের লেখা, খুব ইম্পর্টেন্ট ওয়ার্ড, এটা মনে রাখবে তোমরা। নেক্সট দেখো, 74 নম্বর, ক্যানিবাল, ক্যানিবাল মানে হচ্ছে মানুষ খেকো, এটাও খুব ইম্পর্টেন্ট ওয়ার্ড, ক্যানিবাল মানে হচ্ছে মানুষ খেকো, দ্য ম্যান হু ক্যান এট হিউম্যান ফ্লেশ, একজন মানুষ যে মানুষের মাংস খেতে পারে, ঠিক আছে? তাকে কি বলা হয়? ক্যানিবাল, ঠিক আছে? একজন মানুষ যে মানুষের মাংসই খায় তাকে কি বলা হয়? ক্যানিবাল বা মানুষ খেকো, বুঝতে পারলে? মানে নরখাদক আর কি, ঠিক আছে? নেক্সট দেখো, 75 নম্বর, কার্নেজ, কার্নেজ মানে হচ্ছে ব্যাপক হত্যালীলা, কার্নেজ মানে ব্যাপক হত্যালীলা, কিলিং অফ লার্জ নাম্বারস অফ পিপল, কিলিং অফ লার্জ নাম্বার অফ পিপল, ঠিক আছে? ব্যাপক হত্যালীলার একটা উদাহরণ হচ্ছে জালিয়ানওয়ালাবাগের যে হত্যাকাণ্ডটা হয়েছিল, একেবারে অনেকজনকে একসাথে গুলি করে মারা হয়েছিল, তো সেই ঘটনাটাকে কি বলা হয়? কার্নেজ বা ব্যাপক হত্যালীলা, ঠিক আছে? কিলিং অফ আ লার্জ নাম্বার অফ পিপল, মানে অনেক সংখ্যক মানুষকে একেবারে যে হত্যা করা তাকে বলা হয় কার্নেজ, বুঝতে পারলে? নেক্সট দেখো, 76 নম্বর, কার্নিভাল, কার্নিভাল খুব ইম্পর্টেন্ট ওয়ার্ড, আর অনেকে এটা নামও শুনেছো যে কার্নিভাল মানে হচ্ছে ভ্রাম্যমান আনন্দ মেলা, ভ্রাম্যমান আনন্দ মেলা, ঠিক আছে? পাবলিক মেরি মেকিং অ্যান্ড ফিস্টিং, ফিস্টিং মানে হচ্ছে আনন্দ করা, বুঝতে পারলে? কার্নিভাল মানে হচ্ছে ভ্রাম্যমান আনন্দ মেলা, রোডে যে শোটা হয় তাকে বলা হয় কার্নিভাল, ঠিক আছে? ভ্রাম্যমান আনন্দ মেলাকে বলা হয় কার্নিভাল, এটা কিন্তু রোডের মধ্যেই হয়, একটা রোডে দিকে চলতে থাকে, সবাই আনন্দ করতে করতে চলে যায়, তো সেটাকেই বলা হয় কার্নিভাল, বুঝতে পারলে? নেক্সট দেখো, 77 নম্বর, কার্টোগ্রাফার,
কার্টোগ্রাফার মানে হচ্ছে মানচিত্র নির্মাতা, ঠিক আছে, যে মানচিত্র তৈরি করে তাকে বলা হয় কার্টোগ্রাফার, ঠিক আছে। কার্টো মানেই মনে রাখবে মানচিত্র, ঠিক আছে। কার্টোগ্রাফার মানে হচ্ছে মানচিত্র নির্মাতা। আ পার্সন হু ড্রস ম্যাপ অ্যান্ড চার্টস, আ পার্সন হু ড্রস ম্যাপস অ্যান্ড চার্ট মানে যে ব্যক্তি মানচিত্র তৈরি করে, ঠিক আছে, তাকে কি বলা হয়? কার্টোগ্রাফার। তারপরে নেক্সট দেখো 78 নম্বর, কার্টোগ্রাফি, কার্টোগ্রাফি, ঠিক আছে। কার্টোগ্রাফি মানে হচ্ছে, কার্টো মানে হচ্ছে কি বললাম, মানচিত্র, আর গ্রাফি মানে হচ্ছে তোমাদের বিদ্যা, ঠিক আছে, মানে মানচিত্র নির্মাণ বিদ্যা যেটা, সেটাকে কি বলা হয়? এটা হচ্ছে পড়াশোনা, ঠিক আছে। আর এটা হচ্ছে ব্যক্তি, গ্রাফার মানে হচ্ছে ব্যক্তি এখানে, আর এই গ্রাফি মানে হচ্ছে এখানে পড়াশোনা, ঠিক আছে। মানচিত্র বিষয়ে যে পড়াশোনা তাকে কি বলা হয়? কার্টোগ্রাফি। আর্ট অফ ম্যাপ মেকিং মানে ম্যাপ তৈরি করা বা মানচিত্র তৈরি করার যে বিদ্যাটা তাকে কি বলা হয়? কার্টোগ্রাফি। বুঝতে পারলে এই দুটোর মধ্যে পার্থক্যটা? গ্রাফার মানে হচ্ছে ব্যক্তিকে বোঝাচ্ছে, আর গ্রাফি মানে যে পড়াশোনা বা বিদ্যা বা আর্টটাকে বোঝাচ্ছে, হচ্ছে কার্টোগ্রাফি। বুঝতে পারলে? চলো নেক্সট আসা যাক, 79 নম্বর দেখো, ক্যাটালগ। ক্যাটালগ এটা ওয়ার্ড তো তোমরা অনেকেই শুনেছো, ক্যাটালগ মানে হচ্ছে তালিকা, ঠিক আছে। ক্যাটালগ মানে তালিকা, লিস্ট অফ বুকস অ্যান্ড আদার আর্টিকেলস, ঠিক আছে। দেখবে কোনো জায়গায় কোনো যদি সুন্দর জিনিস কিনতে যাও তো তোমাদের একটা বই ধরিয়ে দিবে, সেটাকে কি বলা হয়? ক্যাটালগ, মানে ওখানে সুন্দর সুন্দর করে জিনিসের বর্ণনাগুলো দেওয়া আছে, ঠিক আছে, বা তালিকাগুলো দেওয়া আছে, তো সেটাকে কি বলা হয়? সেই বইটাকে ক্যাটালগ। বুঝতে পারলে? নেক্সট দেখো 80 নম্বর, কনগ্রেগেশন, ঠিক আছে। এভাবে উচ্চারণ করবে, কনগ্রেগেশন, ঠিক আছে। কনগ্রেগেশন মানে হচ্ছে ধর্মসভা, ঠিক আছে, ধর্মসভা। গ্যাদারিং অফ ওরশিপার্স, ওরশিপার্স মানে কি? পূজারী, ঠিক আছে। পূজারীরা যেখানে একসাথে জমা হয়ে যে সভাটা করে তাকে কি বলা হয়? ধর্মসভা বা কনগ্রেগেশন। বুঝতে পারলে? নেক্সট দেখো 81 নম্বর, সিমেট্রি। সিমেট্রি মানে হচ্ছে কবরস্থান, দ্য প্লেস ফর কর্পসেস টু বি বুরিড, বুরিড মানে হচ্ছে কবর দেওয়া, ঠিক আছে। একটা জায়গা যেখানে অনেকজনকে কি করা হয়? কবর দেওয়া হয়, সেই জায়গাটাকে কি বলা হয়? কবরস্থান। বুঝতে পারলে? সিমেট্রি মনে রাখবে, এইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট ওয়ার্ড। নেক্সট দেখো 82 নম্বর, সেন্টিনারি, সেন্টিনারি, ঠিক আছে। সেন্টিনারি মানে হচ্ছে শতবার্ষিকী উৎসব, মানে 100 বছর হয়ে গেলে যে উৎসবটা পালন করা হয় তাকে কি বলা হয়? সেনিটারি, ঠিক আছে। 100th anniversary, 100th anniversary মানে 100 বছরের যে উৎসবটা হয় তাকে কি বলা হয়? সেনিট্রি, ঠিক আছে। চলো নেক্সট আসা যাক, 83 নম্বর দেখো, ক্রোনোলজিক্যাল। ক্রোনোলজিক্যাল মানে হচ্ছে কালানুক্রমিক, কালানুক্রমিক মানে একের পর এক, ঠিক আছে, কালানুক্রমিক। এটাও খুব ইম্পর্টেন্ট ওয়ার্ড, মানে ক্রোনোলজিক্যাল, ঠিক আছে। অনেক সময় দেখবে যে ইতিহাসে ক্রোনোলজিক্যাল অর্ডারটা বলো, মানে প্রথমে হচ্ছে 1800 সালে কী হয়েছিল, 1801 সালে কী হয়েছিল, ঠিক আছে, এইভাবে যে ক্রোনোলজিক্যাল অর্ডারে বলা হয় সেটাই কী বলা হয়? কালানুক্রমিক। বুঝতে পারলে? অ্যাকর্ডিং টু সিকুয়েন্স অফ টাইম, অ্যাকর্ডিং টু সিকুয়েন্স অফ টাইম, সিকুয়েন্স মানে কি? পরপর আর কি। বুঝতে পারলে? ক্রোনোলজিক্যাল মানে কালানুক্রমিক বা পরপর, অ্যাকর্ডিং টু সিকুয়েন্স অফ টাইম। বুঝতে পারলে? নেক্সট দেখো 84 নম্বর, সার্কাম লোকেশন, ঠিক আছে। সার্কাম লোকিউশন, সার্কাম লোকিউশন মানে হচ্ছে অনর্থক বাক্য বিস্তার করা। ধরো একটা কিছু বোঝাতে গেলে কারো কি একটা ওয়ার্ডেই বুঝে যাবে, কিন্তু সেটাকে ঘুরিয়ে পেঁচিয়ে কে বলে অনেকে, তো সেটাকে কি বলা হয়? সার্কাম লোকেশন বা অনর্থক বাক্য বিস্তার করা। আর রাউন্ড অ্যাবাউট ওয়ে অফ এক্সপ্রেশন, ঠিক আছে, আর রাউন্ড অ্যাবাউট ওয়ে অফ এক্সপ্রেশন। বুঝতে পারলে? সার্কাম লোকেশন মানে হচ্ছে অনর্থক বাক্য বিস্তার, এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট ওয়ার্ড। নেক্সট দেখো 85 নম্বর, কলিগস, ঠিক আছে। এটার উচ্চারণ কী হবে? কলিগস, কলিগস মানে হচ্ছে সহকর্মী, কলিগস মানে সহকর্মী। পার্সন্স ওয়ার্কিং ইন দ্য সেম ডিপার্টমেন্ট, পার্সন্স ওয়ার্কিং ইন দ্য সেম ডিপার্টমেন্ট মানে একই ডিপার্টমেন্টে বা একই জায়গায় যে কাজ করে আর কি, তাদেরকে কী বলা হয়? কলিগস বলা হয়। বুঝতে পারলে? কলিগস মানে সহকর্মী, ইম্পর্টেন্ট ওয়ার্ড। নেক্সট দেখো 86 নম্বর, কনফ্লেগ্রেশন, কনফ্লেগ্রেশন, কনফ্লেগ্রেশন মানে হচ্ছে অগ্নিকাণ্ড, ঠিক আছে, অগ্নিকাণ্ড বা ব্যাপক অগ্নিকাণ্ড। হিউজ ডিস্ট্রাকটিভ ফায়ার, ডিস্ট্রাকটিভ মানে হচ্ছে বিধ্বংসীকর বা অনেক ক্ষতিকর, অনেকটা ক্ষতিকর যে আগুনটা সেটাকে কি বলা হয়? কনফ্লেগ্রেশন, যেটা অস্ট্রেলিয়ায় লেগেছিল যে আগুনটা, ঠিক আছে, অস্ট্রেলিয়ার জঙ্গলে, সেটা কি হয়েছিল? কনফ্লেগ্রেশন হয়েছিল বা ব্যাপক অগ্নিকাণ্ড হয়েছিল। বুঝতে পারলে? নেক্সট দেখো 87 নম্বর, কন্টেজিয়াস, কন্টেজিয়াস, ঠিক আছে, টে, কন্টেজিয়াস, সংক্রামক, সংক্রামক, ঠিক আছে। হুইচ স্প্রেডস বাই ফিজিক্যাল টাচ অর কন্ট্যাক্ট, ঠিক আছে, যেমন বর্তমানে করোনা হয়ে গেছে আর কি, ঠিক আছে, করোনা কি? কন্টেজিয়াস বা সংক্রামক। হুইচ স্প্রেডস বাই ফিজিক্যাল টাচ অর
কন্ট্যাক্ট, ঠিক আছে, মানে ফিজিক্যাল টাচের মাধ্যমে অথবা সংস্পর্শে আসা মাত্র কি হয়ে যায়, করোনা ছড়িয়ে পড়ে। তো করোনা কি হয়ে যাবে তোমাদের এখানে, কন্টেজিয়াস, বুঝতে পারলে, সংক্রামক। নেক্সট দেখো 88 নম্বর, কন্টেম্পোরারি। কন্টেম্পোরারি খুব ইম্পর্টেন্ট ওয়ার্ড, কন্টেম্পোরারি মানে হচ্ছে সমসাময়িক, মানে একই সময়ের আর কি, অফ দ্য সেম টাইম মানে একই সময়ের, মানে একই সময়ের যে লোকজন তাদেরকে কি বলা হয়, কন্টেম্পোরারি, বুঝতে পারলে, কন্টেম্পোরারি মানে সমসাময়িক। নেক্সট দেখো 89 নম্বর, কন্টিগুয়াস, ঠিক আছে, কন্টিগুয়াস। এখানে দেখো কন্টিজিয়াস আর এখানে কিন্তু কন্টিগুয়াস, ঠিক আছে, এই দুটো কিন্তু কনফিউজ হয়ে যাবে, তোমরা একটু ভালো করে পড়বে, এটা হচ্ছে কন্টিগুয়াস আর কন্টিজিয়াস, ঠিক আছে। কন্টিগুয়াস মানে হচ্ছে নিয়মিত বা হচ্ছে সাধারণ, ঠিক আছে, নিয়মিত বা সাধারণ। টু কান্ট্রিজ অর স্টেটস টাচিং আ কমন বাউন্ডারি, ঠিক আছে, দুটো দেশ বা দুটো রাজ্যের যে সাধারণ বাউন্ডারিটা থাকে, ঠিক আছে, তাকে কি বলা হয়, কন্টিগুয়াস বাউন্ডারি, ঠিক আছে, কন্টিগুয়াস বাউন্ডারি। দুটো দেশ বা দুটো রাজ্যের যদি সাধারণ বাউন্ডারি থাকে, তো সেই সাধারণ বাউন্ডারিটাকে বলা হয় কন্টিগুয়াস বাউন্ডারি, বুঝতে পারলে, কন্টিগুয়াস মানে সাধারণ বা নিয়মিত, বুঝতে পারলে। চলো নেক্সট আসা যাক, 90 নম্বর দেখো, করোনেশন। করোনেশন মানে হচ্ছে রাজ্যাভিষেক, করোনেশন মানে হচ্ছে রাজ্যাভিষেক, সেরিমনি অফ ক্রাউনিং আ কিং, সেরিমনি অফ ক্রাউনিং আ কিং, মানে একটা রাজার যে রাজ্যাভিষেকের অনুষ্ঠানটা হয় তাকে কি বলা হয়, করোনেশন মানে রাজ্যাভিষেক, বুঝতে পারলে। নেক্সট দেখো 91 নম্বর, কসমোপলিটন, ঠিক আছে, কসমোপলিটন মানে হচ্ছে বিশ্বজননী বা বিশ্ববাসী, খুব ইম্পর্টেন্ট ওয়ার্ড কসমোপলিটন। আ পার্সন হু রিগার্ডস দ্য হোল্ড ওয়ার্ল্ড অ্যাজ হিজ কান্ট্রি, একজন ব্যক্তি যে সমস্ত পৃথিবীকে নিজের বাসস্থান মনে করে, ঠিক আছে, কসমোপলিটন মানে হচ্ছে বিশ্বজননী, ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট ওয়ার্ড, এটা মনে রাখবে, ঠিক আছে, বিশ্বজননী বা বিশ্ববাসী। নেক্সট দেখো 92 নম্বর, ক্র্যাডুলুয়াস, ঠিক আছে, ক্র্যাডুলুয়াস মানে হচ্ছে বিশ্বাসযোগ্য, ক্র্যাডুলুয়াস মানে হচ্ছে বিশ্বাসযোগ্য, ওয়ান হু ইজ সিম্পল অ্যান্ড ইজিলি বিলিভ হোয়াট এভার ইজ টোল্ড, একজন ব্যক্তি যে সহজেই কোনো কথার উপরে বিশ্বাস করে ফেলে তাকে কি বলা হয়, ক্র্যাডুলুয়াস বা বিশ্বাসযোগ্য, ঠিক আছে, বুঝতে পারলে, ক্র্যাডুলুয়াস বা বিশ্বাসযোগ্য, ওয়ান হু ইজ সিম্পল অ্যান্ড ইজিলি বিলিভ হোয়াট এভার ইজ টোল্ড, মানে একজন কোনো কিছু বলে ফেললো তো সেটা একেবারে বিশ্বাস করে ফেলে, তো সে তাদেরকে কী বলা হয়, ক্রেডুলুয়াস, ঠিক আছে, বা বিশ্বাসযোগ্য। নেক্সট দেখো 93 নম্বর, এখানেই তোমাদের সি দিয়ে শেষ হবে, তো দেখো কী আছে ওয়ার্ডটা, সিমেট্রি, ঠিক আছে, সিমেটোরি, সিমেটোরি মানে হচ্ছে শ্মশান, সিমেটোরি মানে শ্মশান, দ্য প্লেস ফর ক্রপস টু বি বার্নড, ঠিক আছে, যেখানে মরদেহকে কী হয়, পোড়ানো হয়, ঠিক আছে, তাকে কী বলা হয়, শ্মশান, যেখানে মরদেহকে পোড়ানো হয় তাকে বলা হয় সিমেটোরি বা শ্মশান, বুঝতে পারলে। তো আজকে এই পর্যন্তই বন্ধুরা, তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটা লাইক করবে, তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করবে, কমেন্টে আমাকে ওয়াই টাইপ করে জানাবে যে হ্যাঁ আমরা এই ক্লাসটা বুঝতে পেরেছি। আর তোমরা অনেকেই বলছে যে হচ্ছে ইডিএমের ক্লাস আনতে, তো এটা ক্লাস শেষ হয়ে গেলে আমি তোমাদের ইডিএমের ক্লাস করাবো, ঠিক আছে। আর এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং পাশের বেল আইকনটিকে প্রেস করবে, যাতে এর পরবর্তী ভিডিও নোটিফিকেশানগুলো তোমরা ইজিলি পেয়ে যাও। এছাড়াও তোমরা ওয়েবসাইট ভিজিট করো, সেখানে তোমরা পিডিএফ পেয়ে যাবে এবং সেখানে কুইজ দেওয়া হচ্ছে, ঠিক আছে, কুইজগুলো দাও এবং তোমাদের জেনারেল নলেজটা আছে সেগুলোকে ইনক্রিজ করতে থাকো। আর তোমাদের ফেসবুক পেজ আছে, ফেসবুক গ্রুপ আছে, সেগুলোতে তোমরা জয়েন হয়ে যাও। আর টেলিগ্রাম চ্যানেলে তোমরা সব ধরনের আপডেট পেয়ে যাবে, আর চাইলে তোমরা আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারো, এগুলোর লিঙ্ক তোমরা সব ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে। তো আজকে এই পর্যন্তই বন্ধুরা, থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড হ্যাভ এ নাইস ডে।